Bismillah ar-Rahman ar-Rahim. Mohammad Hussain Mohammad Ershad Sahibir Mittu Bashiki Sharone Aajker Sharon Shobhay Upasthit. এর সাথে আমি এই জন্য আলোচনা করছিলাম যে এর কি বলা যায় বাবার সম্পর্কে। এর তখন একটা দাবি করলো যে 14 জুলাই আমার বাবার মৃত্যুবার্ষিকী, এই দিনটাকে যেন সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়, তাই না? বলতে চাও? আমরা একসাথেই বলবো। শ্রোতা দর্শক মন্ডলী, উপস্থিত শ্রোতা দর্শক মন্ডলী সবাইকে সালাম আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন আমি আপনাদের সেই প্রিয় ছোট এরিকের সাথে আপনাদের মাঝে আবারও ফেরত এসেছি একটি বক্তব্য নিয়ে। নেতৃবৃন্দ বিদিশা এরশাদের সামনে আমি একটি বক্তব্য রাখতে চাই। আমরা সকলেই জানি অগাস্ট মাস শোকের মাস, বঙ্গবন্ধুর প্রয়াণ ঘটেছিল সেই 15ই অগাস্ট। এরপরে সেটা ছুটির দিন ঘোষণা হয়েছে। অগাস্ট মাস যেমন শোকের মাস, জুলাই মাসও শোকের মাস, কারণ 14ই জুলাই সকাল 7:45 সাল 2019 পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ওই দিন আমাদের ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছেন। তাই আমি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির কাছে এটুকু আবেদন করব যে উনি যাতে 15ই অগাস্টের মতো জুলাই 14কেও ছুটির দিন ঘোষণা করেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সকলে আমাদের পাশে থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আবার আমি ফিরে আসলাম। আমার এরিক বড় হয়ে গেছে, আমার এরিক এখন কথা বলতে পারে, আমার এরিক এখন সরকারের কাছে দাবি জানাতে পারে। মা হিসেবে এটাই আমার জন্য অনেক বড় বড় পাওয়া। ওর বাবা মারা যাওয়ার পরে যে বিধ্বস্ত অবস্থায় আমি ওকে উদ্ধার করেছিলাম আপনারা সবাই জানেন সেটি। তখন ছিলাম আমি আর এরিক, আমাদের দুজনের যুদ্ধ ছিল, মা এবং ছেলের বেঁচে থাকার লড়াই, নতুন করে বেঁচে থাকার সংগ্রাম। তখন কিন্তু আমি ভাবিনি যে আমি নতুন করে জাতীয় পার্টির দায়িত্ব নিব, নতুন করে জাতীয় পার্টির আর একটা প্ল্যাটফর্ম করব বা সারা বাংলাদেশকে আমি গোছাতে পারব। সম্মিলিত জাতীয় জোট তারা হাত বাড়িয়ে দিলেন, তারা আমার বাসায় আসলেন, তারা বললেন ম্যাডাম আমরা কোথায় যাব, আমাদেরকে তো এশার সাহেবের ভাই তাড়িয়ে দিয়েছেন, উনি তো আমাদেরকে আর চান না। আমি বললাম আপনারা প্রেসিডেন্ট পার্ক, এটা এশার সাহেবের ঠিকানা, তার পলিটিক্যাল ঠিকানা, আমার মতো আপনারাও আজকে থেকে এখানেই থাকবেন আমার সাথে এরিকের পাশে। এরপরে শুরু হলো এরিকের চাচা যখন বহিষ্কার করলেন আমাদের কিছু প্রেসিডিয়াম মেম্বারদেরকে, যারা ওই সময় এরিককে আমার কাছে ফিরিয়ে দিয়েছিলেন তাদেরকে, এই মানুষগুলো এসে আমাদের পাশে এসে দাঁড়ালেন। সবাই মিলে আমরা আবার নতুন করে বেঁচে থাকার একটা সংগ্রামের একটা যুদ্ধ শুরু করলাম। আস্তে আস্তে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে শুরু করল। আজকে আমি আবেগে আপ্লুত, আজকে এরশাদ সাহেব যদি বেঁচে থাকতেন নিশ্চয়ই উনি গর্ব করতেন এরিককে নিয়ে, আমাকে নিয়ে। জাতীয় পার্টির পুরনো নেতা কর্মীরা আবার ফিরে এসেছেন এক এক করে বিভিন্ন জেলা থেকে, আপনারা দেখলেন সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, মানিকগঞ্জ থেকে, খুলনা থেকে, কুষ্টিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকে সবাই এসেছেন আজকে এরশাদ সাহেবের এই স্মরণসভায় দোয়া করতে, মোনাজাত করতে। এর থেকে বড় পাওয়া আমার জন্য আর কিছু নেই। আমি বিদিশা, আমি কথা দিচ্ছি আমি সারা বাংলাদেশে জাতীয় পার্টির জন্য আমি লড়ব, জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মী সবাইকে নিয়ে আমি আমার
আমি অনেক বোকা ছিলাম, অনেক সহনশীল ছিলাম, আমি তখন রাজনীতি বুঝতাম না। আমি বাসাত রাজনীতির শিকারে আমি এখান থেকে ছিটকে পড়ে গেছিলাম, কিন্তু আল্লাহর রহমতে এখন আর সেটা সম্ভব না, এখন আর আমাকে কেউ সরাতে পারবে না। আগামী নির্বাচনে আমার পার্টি থেকে 100 জন এমপি থাকবে, 100 জন এমপি নিয়ে আমি পার্লামেন্টে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা সবাই এরিকের জন্য দোয়া করবেন, আপনারা সবাই প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।